জল সংকটত মহানগরবাসী। স্মার্ট সিটিত নাই পর্যাপ্ত বিশুদ্ধ খোয়া পানি, কোটি টকীয় আঁচনিও যোগান ধরা ব্যর্থ বিশুদ্ধ খোয়া পানি, ব্যর্থ মহানগরীর নগর উন্নয়ন বিভাগ। জল সংকটত ভুগিছে মহানগরবাসী। এটুপি বিশুদ্ধ খোয়া পানির নিজেও এনেদরে হাহাকার করেছে মহানগরবাসী। পয়সা দিলেও বিনিময়ত পোৱা নাই বিশুদ্ধ পানি। আজি আসাম টক্সর আগত এনেদরে খুব প্রকাশ করেছে একাংশ মহানগরবাসী। ডিপার্টমেন্টর গাফিলতির কারণে আজি রাইজর এই দুর্দশা হয়েছে। সরকারের ফল ঠিকই আছে, কিন্তু ডিপার্টমেন্টে কোনো গুরুত্ব দিয়া নাই এই বিষয়ে। অনুরোধ করছো মুখ্যমন্ত্রী মহোদয়, আপনি যাতে নিজে এই বিষয়ের উপর হস্তক্ষেপ করে, এই আমার রাইজের ফল অনুরোধ। খোয়া পানির নিতে হাহাকার করবলগা আছে সাধারণ ব্যক্তি। 200 বা 300 টাকার পানি কিনাটো হয়তো সম্ভব নহয় প্রতিদিনে, গতিকে কি কব এই ক্ষেত্রে? ইয়াতে তারমানে আমার কি হয়, গাড়ি নাহে। এতে মানুষবিলাকে করে কি বেলেগ কই দিয়ে ভারত আনি দিয়ে, এভার পানি 150 টাকা লয়, কেতিয়াবা দিয়েও কেতিয়াবা নিদিয়ে। তেও সেই ব্যক্তিজনে করে কি হয়ে কবার নিজরাত বিচারি যায়, নয় কাবার কবার কুয়ার বিচারি যায়, লেতারা পানিবিলাক আনি আমাক দিয়ে। আমার উপায় নাই, আমি খাবাই লাগিব, যেহেতু আমার পানি নাই, বিশুদ্ধ পানিও নাই, বিশুদ্ধ পানি নাই, পানিটো নাই, যেখিনি পাইছে সেখানে বিশুদ্ধ পানি, সেখানেও বিশুদ্ধ পানি, তাহলে পানির একেবারে অসুবিধা। গা ধোয়ার কারণে তো লেথাই নাই, বহুত মানুষ গা নোধোয়াকে চলি আছে, আর বাচ্চাবিলাকৰ হাহাকার, যে অবস্থা হয়েছে, কাপড় ধোয়া পারা নাই, গা ধোয়া পারা নাই। এইখানে মহোদয়ের ওসব মানে অনুরোধ করছো যাতে ইয়ার উপর গুরুত্ব দিয়ে। প্রশ্ন হয়, কার গাফিলতিত এনে ধরনের জ্বালা যন্ত্রণা ভুগিবলগীয়া হয়েছে, এতটি খোয়া পানির নিতেও হাহাকার করবলগীয়া হয়েছে মহানগরবাসী। এতিয়া প্রশ্ন হয়, কার গাফিলতিত এনেদরে যমৰ যন্ত্রণাত ভুগিছে মহানগরবাসী? এটুপি বিশুদ্ধ খোয়া পানির কাক চাপিল বিভাগীয় কার্যালয়, কিন্তু তার পিছতো গা লড়া নাই বিভাগীয় লোকর। মই যত উপস্থিত আছো পরিবেশ ইতিমধ্যে ভিডিও জার্নেলিস্টে দেখাইছে, সমগ্র দৃশ্য দেখাইছে। এটুপি খোয়া পানির নিতেও হাহাকার করবলগীয়া হয়েছে, এটুপি বিশুদ্ধ খোয়া পানির মই পূর্বে উল্লেখ করেছো, পয়সা দিলেও পানি নোপা এক অবস্থা বিরাজ করেছে। সরকারের পর অহা যে আঁচনি, সেই আঁচনির আঁচনিও আসলে ঢুকি পোৱা নাই, আঁচনিও কিন্তু এটপিক বিশুদ্ধ খোয়া পানি দিয়াত ব্যর্থ হয়েছে। এয়াও মহানগরীর গীতানগরের দৃশ্য। 2010 চনতেই হওয়া একটা পানি প্রকল্প প্রথমে ঠিকই আছিল, কিন্তু বিগত 3 মাস ধরে এটুপি খোয়া পানির যোগান ধরব পৰা নাই এই পানি প্রকল্পটে। এটুপি খোয়া পানির এনে ধরনের ব্যবস্থা করে লোকলিয়া হয়েছে মহানগরবাসী, যত বরষুণ নাই আর বরষুণ অহার আশাত এ ধরনের আসলে টিং পাতি খালি সিনটেক্স লৈ রই থাকবলিয়া হয়েছে এটুপি খোয়া পানির। ইফালে 2009 চনতেই মহানগরীত আরম্ভ হয়েছিল 4টাক পানি যোগান আঁচনি, কিন্তু তার পিছতো বর্তমান পর্যন্ত এটুপি খোয়া পানির হাহাকার করেছে মহানগরবাসী। আনফালে যি সময়ত সরকারে স্মার্ট সিটি বনোয়ার পরিকল্পনা করেছে, সেই সময়তে এটুপি বিশুদ্ধ খোয়া পানির যমৰ যন্ত্রণাত ভুগিছে মহানগরবাসী। এইবার আমি দেখাম কেনে এক ভয়ানক পথেরে প্রতিদিনে পানি অনার ব্যবস্থা। এই পথেরে যেটো পথত আসলে নিজে খোজকাঢ়ি অহাটো সম্ভব নহয়, কিন্তু এই পথেরে তেওঁলোকে এটুপি খোয়া পানির নিতেও তললৈ যাবলগীয়া হয়, কিন্তু তার পিছতো এটুপি খোয়া পানি নাপায় আকৌ পুনৰ ঘুরি এই পথেরে আহিবলগীয়া পরিস্থিতিত পড়ে। বিভাগের গাফিলতির কারণে এই কাম হয়েছে, আর তেওঁলোকে যদি চলি থাকতে কামটো কৰি দিলে হয় বা কৰবাৰ ব্যবস্থা কৰি দিলে হয়, তেতিয়া বন্ধই নহলে হয় পানিটো। এটা তেওঁলোকে কোনো নকৰিলে কামবোৰ আজি কিমান দিনৰ পৰা আমাৰ কিমান শাস্তি, বস্তুটো এবছৰ মানৰ পৰা মানে অলপ অলপকৈ আহিয়ে আছিলে, কেতিয়াবা দুবাৰ 3 দিনলৈকে পাই আছিলোঁ, আজি 3 মাহ হ'লে একদম পোৱাই নাই। যেনেকৈ নহওক তেওঁলোকে আমাৰ ব্যৱস্থাটো কৰি দিব লাগে পানী, কি ক'ব যদি তেওঁলোকে যদি নিজাকে নকৰে, তেনে আমি হেডত যাব লাগিব, মিনিষ্টাৰৰ তাত, চিএমৰ তাত যাব লাগিব, চেঞ্চেলৰ তাত, তেওঁলোকে কি কৰিব। স্মাৰ্ট চিটি বনাম বুলি পৰিকল্পনা কৰা চৰকাৰখনে সামান্য এটুপি খোৱা পানী যোগান ধৰিব পৰা নাই যাইছক। মহানগর আঁতরি এতিয়া মরুভূমিত পরিণত হয়েছে গুয়াহাটি মহানগরী। ভিডিও জার্নেলিস্ট চঞ্চলর সহযোগত প্রিয়াঙ্কা দাসর রিপোর্ট, আসাম টক।